প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুনতে যাচ্ছেন আহমদ সফর উপন্যাস মরণ বিলাসের ষষ্ঠ খণ্ডটি। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। হেডমাস্টার মশায়ের কথা শেষ হবার আগে বাকি অনেকটা উত্তেজিত স্বরে দাবি করে বসল, আগামী রবিউল আউয়াল তারিখে আমরা মুসলমান ছাত্রেরা স্কুলে মিলাদুন্নবী দিবস পালন করতে চাই, তাই মার্চ মাসের 17 তারিখ স্কুল ছুটি দিতে হবে। আমাদের স্কুলে কুলোদা শঙ্কর বিসিংগিরি নামে একজন সেকেন্ড মাস্টার ছিলেন। কুলোদাবাবু সুযোগ পেলেই মুসলমান জাতটাকে কোষে নিন্দে করতেন। কোনো মুসলমান ছেলে লেখাপড়ায় খারাপ করলে মুখ ভেঙচে বলতেন, বেটা মুসলমান, লাঙল ঠেলা বাদ দিয়ে পড়াশোনার শখ কেন? আবার কোনো মুসলমান ছাত্র লেখাপড়ায় আশাতীত ভালো করলে তাও চুল টেনে আদর করে বলতেন, বেটা জবন নন্দন, তোর বেশ লেখাপড়া হচ্ছে, নিশ্চয়ই পূর্বজন্মে তুই হিন্দু ছিলি। মুসলমান ছাত্ররাও কুলোদাবাবুকে ঘৃণা করত। তারা স্কুলের পায়খানাটিতে, শালা কুলোদা, তোকে আচ্ছা করে গরুর মাংস খাওয়াব, এই জাতীয় ভালো ভালো কথা লিখে রেখেছিল। ওই ল্যাট্রিন সাহিত্যের সংবাদ কুলোদাবাবুর কান পর্যন্ত পৌঁছেছিল কিনা তা আমি বলতে পারবো না। সেদিন কুলোদাবাবুই অঘটনটা ঘটিয়ে দিলেন। আব্দুল বাকির উত্তেজিত দাবির কথা শুনে হেডমাস্টার মশাই চুপ করে গিয়েছিলেন। তিনি কি যেন ভাবতে চেষ্টা করছিলেন। কুলোদাবাবু নীরবতা ভঙ্গ করে তার সেই তেরছা ভঙ্গিতে বলতে আরম্ভ করলেন, মুসলমান ছেলেরা নাকি মিলাদুন্নবী করবে, সেজন্য গোটা স্কুলের ছুটি দাবি করে, হাবদার কত! পড়াশোনার ব্যাপারে এক একটা লব ডঙ্কা, কোনদিন স্কুল ঘরে গো কোরবানি করার দাবি করে বসবে তার কি কোনো ঠিক আছে? আসলে বাকি মিলাদুন্নবী দিবস উপলক্ষে মিলাদ অনুষ্ঠানের অনুমতি চাইতে যায়নি। তার প্রকৃত উদ্দেশ্য ছিল কোনোরকম একটা গোলমাল পাকিয়ে তোলা। কুলোদাবাবু বাকির সে উদ্দেশ্যটাই পূরণ করলেন। হেডমাস্টার মশায় কোনো জবাব দেবার পূর্বে বাকি তার দলবল নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে। এ নিয়ে এক তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। ওই এলাকাতে মুসলমানেরা ছিল সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তবে তাদের অধিকাংশই ছিল গরিব। গ্রামটিকে বর্ধিষ্ণু বলতে হবে। সে সময় ওই গ্রামে উকিল ছিল, ডাক্তার ছিল, এমনকি কিছু কিছু লোক কলকাতা শহরে বড় সরকারি চাকুরিও করতেন। সেই তুলনায় মুসলমানদের অবস্থা ছিল একেবারেই শোচনীয়। চাষবাস, জমিতে মজুর খাটা, পাহাড় থেকে বাঁশ কাঠ লাকড়ি এনে বাজারে বেচে অধিকাংশ মানুষ অন্নসংস্থান করত। হিন্দু জনসংখ্যারও বেশিরভাগ ওই একই পেশায় নিয়োজিত ছিল, কিন্তু হিন্দু মুসলমানের প্রশ্ন উঠলে উভয় সম্প্রদায়ের মানুষ জীবিকা উপার্জনের নিরেট বাস্তব সত্যটি ভুলে যেত। মুসলমান সম্প্রদায়ের মধ্যে দু এক ঘর সম্পূর্ণ গেরস্থ ছিল, তাদের মধ্যে আধুনিক শিক্ষা দীক্ষার চল ছিল না বললেই বলা যায়। তারা ছেলেমেয়েদের স্কুল কলেজে পড়ানোর চাইতে মক্তব মাদ্রাসায় পাঠানো ভালো মনে করত। মুসলমান সম্প্রদায়ের লোকদের আধুনিক শিক্ষার বিরুদ্ধে একটা ঢালা অভিযোগ ছিল। তারা মনে করত, স্কুল কলেজে গেলে ছেলেরা বাপদাদার আমলের আদব তরতিব সব ভুলে যাবে, এমনকি দাঁড়িয়ে প্রস্রাব পর্যন্ত করতে শেখে তারা ওখানে। সে যাক, আব্দুল বাকি হেডমাস্টার মশাইয়ের অফিস থেকে বেরিয়ে এসে আর ক্লাসে প্রবেশ করেনি, সোজা ছাত্রদের নিয়ে বাজারে মকসুদ ডাক্তার সাহেবের ডিসপেন্সারিতে চলে গেল। কুলতাবাবু হেডমাস্টার মশাইয়ের অফিসে যা বলেছেন শতগুণ ফাঁপিয়ে ফুলিয়ে ডাক্তার সাহেবের কাছে বয়ান করে। ডাক্তার সাহেব মুসলিম লীগ করতেন এবং আন্তরিকভাবে মুসলমানদের উন্নতি কামনা করতেন, কিন্তু যাকে বলে উগ্র সাম্প্রদায়িক তা তিনি কখনো ছিলেন না। সব শোনার পর ডাক্তার সাহেব সবাইকে মেজাজ ঠান্ডা করতে বললেন এবং ছাত্রদের আশ্বস্ত করলেন যে এ ব্যাপারে তিনি হেডমাস্টার মশায়ের কাছে একটা কৈফিয়ত চাইবেন। হেডমাস্টার মশাই ছিলেন অত্যন্ত দূরদর্শী মানুষ। কিছুক্ষণ পর তিনি নিজে এসে ডাক্তার সাহেবের চেম্বারে উপস্থিত হলেন। দু একজন বাদ দিলে মুসলিম ছাত্ররাও তাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করত। চেহারা দেখা মাত্রই বেশিরভাগ ছাত্র যে যেদিকে পারে পালিয়ে যেতে চেষ্টা করল। তিনি নির্দেশ দিলেন, ছাত্রেরা যে যেখানে আছে যেন দাঁড়িয়ে থাকে। আশ্চর্য ব্যাপার কি জানো মাওলা বক্স,
কেউ তার আদেশ অমান্য করতে সাহস করেনি। ডাক্তার সাহেব হেডমাস্টার মশাইকে দেখে অনুগ্রহ করে ভেতরে এসে বসতে অনুরোধ করলেন। তিনি জবাব দিলেন, না ডাক্তার সাহেব, এখন স্কুল পিরিয়ড, ও বেলা এসে বসব, আমার ছেলেদের ফিরিয়ে নিতে এসেছি। হেডমাস্টার মশাইয়ের কথা শুনে বাকি বলেই বসল, না স্যার, কুলতাবাবুর শাস্তি না হওয়া পর্যন্ত আমরা স্কুলে ফেরত যাব না। হেডমাস্টার মশাই জিজ্ঞেস করলেন, তোমরা আমার কাছে কেন গিয়েছিলে? বাকি জবাব দিল, আমরা মুসলমান ছাত্ররা মিলাদুন্নবী পালন করব, সেজন্য একদিন ছুটি চাইতে গিয়েছিলাম। হেডমাস্টার মশাই বললেন, বেশ, তোমরা মিলাদুন্নবী দিবস পালন করবে এবং সেজন্য একদিন ছুটিও দেয়া হবে। বাকি দেখল তার গোলমাল বাঁধানোর পরিকল্পনাটি ভেস্তে যায়, তাই সে ফের বলে বসল, স্যার, কুলদাবাবুর ব্যাপারটি, তিনি মুসলমান ছাত্রদের যে অমন করে অপমান করলেন তার তো কিছু করলেন না। এবার হেডমাস্টার মশাই আপন স্বরূপ প্রকাশ করলেন, এই স্কুলের হেডমাস্টার আমি, কুলদাবাবু নন। তোমাদের যা কিছু অভিযোগ, আমাকে না জেনে স্কুল থেকে বেরিয়ে এসে মস্ত অপরাধ করেছ। আজ পয়লাবার বলে ক্ষমা করে দিলাম, এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটলে বেতিয়ে পিঠের ছাল তুলে দেব। হেডমাস্টার মশাইয়ের পেছনে পেছনে ছেলেরা স্কুলে চলে গেল। বৃহস্পতিবার মিলাদুন্নবী দিবস পালন করা হল। হেডমাস্টার স্বয়ং উপস্থিত থেকে সব কিছু তদারকি করলেন। এলাকার গণ্যমান্য ভদ্রলোক এবং মুসলমান সরকারি কর্মচারীরা এসেছিলেন। হেডমাস্টার মশাই 5 মিনিট নবী চরিত্রের গুণগান করলেন। আমাদের আরবি পড়াবার হুজুর ছাড়াও এলাকার বিখ্যাত আলেম ফখরে বাঙাল আজিজুল হক সাহেবকে দাওয়াত করে আনা হয়েছিল। স্কুলে শেষ পর্যন্ত মিলাদুন্নবী অনুষ্ঠানটি হতে পারায় মুসলমান ছাত্রীরা মনে করল তারা জয়লাভ করেছে। অন্যদিকে কুলদাবাবুসহ কতিপয় শিক্ষক এই বিশেষ ঘটনাটি তাদের পরাজয় বলে ধরে নিয়েছেন। বিষয়টি শুধুমাত্র ছাত্র শিক্ষকের মধ্যে সীমাবদ্ধ রইল না। স্কুল কমিটির অধিকাংশ সদস্য ছিলেন স্থানীয় হিন্দু ভদ্রলোক। তাঁদের অনেকেই কুলদাবাবুকে সমর্থন করতেন। কিছুদিন না যেতেই দেখা গেল স্কুলে হিন্দু মুসলমান প্রশ্নে একটা মতান্তর ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছিল। কুলতাবাবুর সদা চঞ্চল বিশুদ্ধ বাংলা উচ্চারণক্ষম জিব্বাটি যে এ ব্যাপারে একটি বড় ভূমিকা রেখেছে সে কথা বুঝিয়ে বলার প্রয়োজন নেই। এই সময় আমি আর আব্দুল বাকি ধুম করে অন্যরকম একটি সিদ্ধান্ত নিয়ে বসলাম। কুলতারঞ্জনবাবু স্কুল কমিটির এক সদস্যের বাড়িতে সন্ধেবেলা প্রাইভেট টিউশনি করতেন। টিউশনি অন্তে একেবারে রাতের আহারটা শেষ করে তিনি বাসায় ফিরতেন। পথে তাকে একটা ছোট খাল পার হতে হতো। খালের পাড়ে ছিল বেশ ঝাঁকড়া অনুচ্চ একটি আম গাছ। আমি আর আব্দুল বাকি সেই গাছে চড়ে বাবুর আগমনের প্রতীক্ষা করতে লাগলাম। আমরা তো গাছে চড়ে বসে আছি, কিন্তু তিনি আসছেন না। অপেক্ষা করে হয়রান হয়ে গেলাম। হঠাৎ বাকি চাপাসরে বলল, ওই যে টিকি দেখা যাচ্ছে। কুলদাবাবুর মাথায় অর্ধেক টাক, অর্ধেক টিকি। স্বচ্ছ টাকে চাঁদের আলো লেগে চকচক করছে। আমরা নড়ে চড়ে প্রস্তুতি গ্রহণ করলাম। খালটাতে অল্প অল্প পানি ছিল। পার হয়ে যেই নিচু হয়ে জুতো জোড়া পড়তে যাচ্ছেন, আমরা দুজন সরসর করে তার মাথার ওপর প্রস্রাব করে দিলাম। তিনি প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন, পরে কি ঘটেছে বুঝতে পেরে স্থানুর মতো সেই অবস্থায় দাঁড়িয়ে রইলেন। কুলদাবাবু ফুটফুটে জোছনায় আমাদের দেখতে পেয়েছিলেন এবং চিনতে পেরেছিলেন। পরদিন স্কুলে এ নিয়ে প্রচণ্ড উত্তেজনা। অধিকাংশ হিন্দু শিক্ষক ব্যাপারটি অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছিলেন। হিন্দু ছাত্রদের অধিকাংশের মনোভাব শিক্ষকদের চাইতে আরও এক কাঠি ওপরে। মুসলমানের ছেলের এতদূর অধ্যত্ত হতে পারে? কুলদাবাবুর মতো একজন প্রবীণ শিক্ষকের মাথায় প্রস্রাব করে দেয়া, এ ধরনের অপকর্মের কথা কেউ কখনো বাপের জন্মে শোনেনি। অপরাধীদের ফাটকে পাঠানো হোক, তাদের ধরে এনে বেঁধে পেটানো হোক, বিস্তর তর্জন গর্জন আস্ফালন চলছিল। স্কুল কমিটির অধিকাংশ সদস্য, শিক্ষকদের বেশিরভাগ, এমনকি সাধারণ ছাত্রেরাও এই উত্তেজনার মধ্যে জড়িয়ে পড়েছিল। গোটা স্কুলের মধ্যে মাত্র 20-25 জন
মুসলমান ছাত্র, তাদের এত দূর বুকের পাটা, সব মিলিয়ে একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি। মুসলমান ছাত্রের সংখ্যা ছিল অত্যন্ত অল্প, তারা আমার এবং বাকিকৃত অপকর্মের দায়ভাগ নীরবে বহন করেছিল। তা সত্ত্বেও কুলতাবাবুর যে একটা অভিনব শাস্তি হল সেজন্য অনেকেই খুশি হয়েছে। এলাকাটি মুসলমান প্রধান, তারা বিশেষ লেখাপড়া না করলেও কুলতাবাবু যে কথায় কথায় মুসলমানের সাত গোষ্ঠী তুলে গালাগাল দেন বিষয়টা কারো অজানা নয়। ওই লোকটাকে একটা শিক্ষা দেয়া হয়েছে, তাতে ওই সমাজের অধিকাংশ মানুষই উৎফুল্ল হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে হেডমাস্টার মশাই ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন। একদিকে আমাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠছিল, অন্যদিকে কুলতাবাবুর প্রতি আক্রোশে মুসলমান সমাজ ফুঁসছিল। হেডমাস্টার মশাই ভয় করছিলেন কমিটির সদস্যবৃন্দ যদি লঘু অপরাধে কোনো গুরুদণ্ড দিয়ে বসেন তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনায় অধিক। বিষয়টি অধিক দূর গড়াতে না দিয়ে সব দিক রক্ষা করে কীভাবে ভালোই ভালো সামাল দেয়া যায় মনে মনে একটা উপায় অন্বেষণ করছিলেন। বেলা ১২টা বাজলে আমাকে এবং আব্দুল বাকিকে হেডমাস্টার মশাইয়ের অফিসে তলব করা হলো। বাছাই করা শিক্ষক এবং স্কুল কমিটির সদস্যদের নিয়ে আমাদের বিচার সভা বসেছে। হেডমাস্টার মশাই প্রস্তাব করেছিলেন এলাকার দু চারজন মুসলমান ভদ্রলোককেও ডাকা হোক। যেহেতু অপরাধী দুজন মুসলমান ছাত্র, কয়েকজন মুসলমান ভদ্রলোক বিচার সভায় উপস্থিত থাকলে অন্তত এলাকা থেকে সামাজিক কোনো প্রতিবাদ আসবে না। হেডমাস্টার মশাইয়ের এই বিজ্ঞ জনচিত পরামর্শ উপস্থিত সদস্যদের কেউ কানে তুললেন না, তিনি চুপচাপ পাথরের মতো বসে রইলেন। ভয়ে, তারও চাইতে বেশি লজ্জায় আমার মাথা হেঁট হয়ে আসছিল। সেই মুহূর্তটিতে আমার বাবার কথা মনে পড়ে গেল। তিনি উন্নত মস্তকে ইংরেজ জজের সামনে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। চুল, দাড়ি, সুলতানি টুপির থোবা সব কিছু মিলিয়ে তাকে সিংহের মতো দেখাচ্ছিল। আর আমি তার ছেলে, আপন কৃতকর্মের ভারে কেমন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছি। যদিও এটা আমার প্রথম অপরাধ নয়, বাকির কোনোই ভাবান্তর দেখা গেল না। কুস্তি খেলায় পালোয়ান বেপরোয়াভাবে যেমন আসরে পা বাড়ায়, সেও তেমনি অফিস কক্ষে প্রবেশ করল। শিক্ষক, স্কুল কমিটির সদস্য এবং স্থানীয় ভদ্রলোক মিলে প্রায় ৩০-৩৫ জন মানুষ চেয়ারে বসে আছেন। হেডমাস্টার মশাইয়ের অফিস কক্ষে যথেষ্ট চেয়ার ছিল না, ক্লাসরুম থেকে বাড়তি চেয়ার আনিয়ে নেওয়া হয়েছিল। সেদিন ক্লাস বসেনি, ছাত্রেরা রুদ্ধশ্বাস প্রতীক্ষা নিয়ে অপেক্ষা করছিল কি ঘটে। আমি আর বাকি যখন অফিস কক্ষে প্রবেশ করলাম, দেখি ৩৫ জন মানুষের ৭০ জোড়া চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। সে দৃশ্য আমি ভুলতে পারবো না, প্রায় সবগুলো চোখ থেকে ঘৃণা, বিদ্বেষ এবং প্রতিহিংসার শিখা ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিন্তু বাকির দাঁড়ানোর ভঙ্গিটাই আলাদা। যা হবার হোক, এরকম একটা ডোন্ট কেয়ার জাতীয় মনোভাব তার চোখ থেকে, মুখ থেকে ফুটে বেরিয়ে আসতে চাইছে। হেডমাস্টার মশাই স্বয়ং নীরবতা ভঙ্গ করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ফাজলে ইলাহি আর আব্দুল বাকি, এ কথা কি সত্য যে বিগত শনিবার সন্ধ্যের পর কুলদারঞ্জন বাবুর মাথায় আমগাছে চড়ে প্রস্রাব করে দিয়েছ? আমি মুখ খুলবার পূর্বেই বাকি কথা কয়ে উঠল, হ্যাঁ স্যার, আপনার অভিযোগ সত্যি। হেডমাস্টারবাবু ফের জানতে চাইলেন, কেন তোমরা এই কাজ করলে? এটা যে অত্যন্ত গর্হিত কাজ স্বীকার করো। বাকি তরতর করে বলে যেতে থাকল, স্যার, স্বীকার করে এটা খুব খারাপ কাজ, কিন্তু কুলতাবাবুর ব্যাপারে এটা মোটেও কোনো খারাপ কাজ নয়। তিনি উঠতে বসতে মুসলমানদের নিন্দা মন্দ করেন, আপনারা কেউ কোনোদিন কিছু বলেননি। মুসলমান ছেলেদের গায়েও তো স্যার মানুষের রক্ত, আমরা তাকে আচ্ছা করে পেটাতাম। দুর্বল শরীরে বেশি মার সহ্য হবে না বলে শুধু মাথায় প্রস্রাব করে দিয়েছি। হেডমাস্টার মশাই পুরো ঘটনাটিকে একটা ছেলে মানুষী কাণ্ড বলে চিত্রিত করার চেষ্টা করলেন। তোমরা এই কাজের জন্য অনুতপ্ত এবং কুলতাবাবুর পায়ে ধরে ক্ষমা চাইতে রাজি আছ? বাকি জবাব দিল, উনি যেমন জেনে শুনে মুসলমানদের নিন্দা করেন, আমরাও চিন্তা ভাবনা করে তাঁর মাথায় প্রস্রাব করে দিয়েছি, এতে মাফ চাওয়ার কি আছে?
আপনারা যে শাস্তি দিতে ইচ্ছে করে দিন। হেডমাস্টার মশাই আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ফজলি ইলাহি, তোমার কি কিছু বলার আছে? আমি মাথা নেড়ে জানালাম, না। আসলে বাকির সরল ঋজু বাক্য প্রয়োগ দেখে আমি এতদূর অভিভূত হয়ে পড়েছিলাম যে মুখে কোনো কথাই আসছিল না। বোমা ফাটালে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারত, বাকির শালীনতার লেশ বর্জিত কথাগুলো অফিস ঘরের প্রতিটি ভদ্রলোককে সাংঘাতিকভাবে উত্তেজিত করে তুলল। স্কুলের সেক্রেটারি মোক্ষদাবাবু টেবিলে ঘুষি দিয়ে হুঙ্কারে ফেটে পড়লেন, এই দুর্বিনীতকে আমার আপন হাতে চাবুক দিয়ে পিটে শায়েস্তা করতে ইচ্ছে করছে। হেডমাস্টার বাবু এই সমস্ত চণ্ডাল সন্তানকে কোন যুক্তিতে এতদিন স্কুলে থাকতে দিয়েছেন আমি তো কোনো কারণ খুঁজে পাই নাই। আবার বাকি সেক্রেটারি মশাই মোক্ষদাবাবুর মুখের কথা টেনে নিয়ে বলল, নিজের হাতে চাপকাবের শক্ত মন্দ নয়, নিজের হাতে কখনো বেড়াল মেরেছেন? চেষ্টা করে দেখুন না দেখি। উপবিষ্ট ভদ্রলোকদের অধিকাংশই প্রবল উত্তেজনার চোটে দাঁড়িয়ে গেলেন। বেঁধে আচ্ছা করে পেটানো হোক, খুনের আসামি করে মামলা দায়ের করা হোক, এই ধরনের নানা উত্তেজিত পরামর্শ আসতে থাকে। হেডমাস্টার মশাই অতি কষ্টে সবাইকে কোনো রকমে শান্ত করে বসালেন এবং দফতরিদের নির্দেশ দিলেন আমাদের যেন কেরানিবাবুর ঘরে বসানো হয়। আমরা যখন কেরানিবাবুর খুপড়িটিতে ঢুকেছি, স্কুলের দফতরি নিবারণ বাইরে থেকে দরজাটি বন্ধ করে শিকল লাগিয়ে দিল। ওহে মাওলা বক্স, ফাঁসির আসামির সেল কি বস্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকার সময় সে অভিজ্ঞতা আমার হয়েছে। এই খুপড়িটাকেও আমার সেরকম মনে হয়েছিল, কিন্তু আব্দুল বাকির কোনো ভাবান্তর নেই। সে ঘরে ঢুকে এক এক করে তিনটি বন্ধ জানালায় খুলে দিল। স্কুলের সমস্ত ছাত্র আমাদের দেখার জন্য জানালার কাছে মৌচাকের মতো ভিড় করেছিল। বাকি বিপুল পরিমাণ ছাত্রের উপস্থিতি কেয়ার না করে পকেট থেকে জোড়া সুন্দরী বিড়ির প্যাকেট বের করে নির্বিকারভাবে টেনে যেতে লাগল, যেন কিছুই হয়নি। মাওলা বক্স, আমার গোটা রাজনৈতিক জীবনটা টেনশনের মধ্য দিয়ে কেটেছে, তথাপি সেদিনের অভিজ্ঞতার সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা হতে পারে না। কতদিন পূর্বের ব্যাপার, অথচ এখনও চেতনা থেকে ঝেড়ে ফেলতে পারিনি। ওইভাবে আমাদের দু ঘন্টা কেরানিবাবুর প্রকোষ্ঠে আটক থাকতে হয়েছিল। প্রতিটা সেকেন্ড মিনিট চেতনায় পাথরের মতো চেপে বসেছে। আমার মনে হয়েছিল ঘড়ির চলাচল অসম্ভব রকমের শ্লথ হয়ে গিয়েছিল। আব্দুল বাকির একটা সুবিধে ছিল, সে জোড়া সুন্দরী বিড়ি একটার পর একটা ধরিয়ে ভেতরের গণ্ডগোল সব ধোঁয়া করে উড়িয়ে দিয়েছিল। এমনিভাবে দীর্ঘ দু ঘন্টা গেল। দফতরে নিবারণ শিকল খুলে আমাদের হেডমাস্টার বাবুর অফিস ঘরে নিয়ে গেলেন। আমরা ভেতরে প্রবেশ করলে হেডমাস্টার মশাই আমাদের দিকে এক পলক তাকালেন। সকলে চুপচাপ। সেক্রেটারি মোক্ষদাবাবু বললেন, হেডমাস্টার মশাই, অত্র স্কুলের শিক্ষকবৃন্দ এবং কমিটির সদস্যদের মতামত এই পাষণ্ড দুজনকে জানিয়ে দিন, অনেক বেলা হয়ে গেল। হেডমাস্টার মশাই ধীর কিন্তু গম্ভীর স্বরে বললেন, ফজলি ইলাহি এবং আব্দুল বাকি, তোমরা নিজ মুখেই স্বীকার করেছ যে দুজনে কুলোদাবাবুর মাথায় প্রস্রাব করে দিয়েছ। এই ধরনের কুৎসিত কাজ করার পরেও তোমরা লজ্জিত কিংবা অনুতপ্ত নও। এই স্কুলের শিক্ষকবৃন্দ ও স্কুল কমিটির সদস্যবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত হলো এই যে তোমাদের স্কুল থেকে বহিষ্কার করা হলো। ব্যক্তিগতভাবে আমি মনে করি তোমরা এখনও বয়সে নিতান্তই তরুণ, যে অপরাধ তোমরা করেছ তার গুরুত্ব কতখানি এখনও বুঝতে সক্ষম নও। তাই এই স্কুলের হেডমাস্টার হিসেবে আমার মতামত কি তাও তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা যদি অন্য কোনো স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করতে চাও, আমি খুশি মনেই তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেব। বুঝতে পারলে মাওলা বক্স, ঘাম দিয়ে জ্বর ছাড়ল, হাফ ছেড়ে বাঁচলাম। আর পড়াশোনা করতে পারবো না, স্কুলে আসবো না, হই তো কথা, সেজন্য তো তৈরিই ছিলাম, পড়াশোনা করে কে? হেডমাস্টার মশাইয়ের অফিস ঘর থেকে বেরিয়ে গেটের গোড়ায় এসে অবাক হয়ে গেলাম। প্রায় 100 মতো মানুষ সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে। তোমাকে তো বলেছি ফাজিলপুর মুসলমান প্রধান গ্রাম,
গ্রামে খবর রটে গেছে স্কুলের হিন্দু শিক্ষক এবং স্কুল কমিটির হিন্দু সদস্যরা মিলে বাকি এবং আমাকে ডাকাতি মামলায় আসামি সাজিয়ে সদরে চালান করে দেবে। বাকির পারিবারিক প্রভাব প্রতিপত্তি ছিল। গৃহস্থ মুসলমান পরিবারের মধ্যে তারা সবচাইতে সম্পন্ন এবং প্রভাবশালী। আমি সোনাখালীর বড় হুজুরের ছেলে, একেবারে দরিদ্র অক্ষম অশিক্ষিত লোকটিও আমার বাবা সম্পর্কে জানত এবং এক বাক্যে স্বীকার করত যে তিনি এই যুগের এক বিশিষ্ট বুজুর্গ। বাকির বাবা এবং আত্মীয় স্বজন বাকির চাইতেও আমার নাম ফলাও করে প্রচার করল। গ্রামের মানুষ অতি সহজে বিশ্বাস করল। বড় হুজুরের ছেলের পক্ষে স্কুলের হিন্দু মাস্টারদের মুসলমান বিরোধী কাজকর্মের প্রতিবাদ করা একটু অস্বাভাবিক নয়। মানুষের জিব্বায় ক্রমাগত ঘর্ষণে আসল ঘটনা যা ঘটেছিল তলিয়ে গেল। নানা অতিরঞ্জিত কাহিনী গ্রামের মধ্যে ছড়াতে আরম্ভ করল এবং হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যবর্তী ভেদরেখাগুলো স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকল। ফাজিলপুর শুধু নয়, চারপাশের গ্রামগুলোতেও আমি রাতারাতি বিখ্যাত ব্যক্তি হয়ে উঠলাম। আমার নাম লোকজনের মুখে মুখে ফিরতে লাগল। হেতে মাওলা বক্স আমার বিন্দু পরিমাণ কৃতিত্ব ছিল না। এই অপকর্মের যদি কিছু তারিফ পাওয়ার থাকে তা অবশ্যই আব্দুল বাকির প্রাপ্য। মিলাদুন্নবী দিবসকে কেন্দ্র করে স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার সম্মান অর্জন, এর সবটুকুই বাকির একক যোগ্যতার বলেই সম্ভব হয়েছে। আমি কিছুই করিনি, শুধু সঙ্গে ছিলাম, এই যা। কিন্তু সংবাদ রটে গেল সোনাখালীর বড় হুজুরের ছেলে স্কুলে মিলাদুন্নবী পালন করেছে বলে হিন্দু মাস্টার এবং কমিটির সদস্যরা মিলে স্কুল থেকে বের করে দিয়েছে। বাবার প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তির কারণে মানুষ অতি সহজেই গুজবটা বিশ্বাস করে ফেলল। বড় হুজুর জীবনভর ইসলামের সেবা করেছেন, লা শরীয়তীদের অপধর্মের বিনাশ সাধন করে সাচ্চা ধর্ম রক্ষা করার জন্য জেল পর্যন্ত খেটেছেন। আমি তার একমাত্র ছেলে, সুতরাং দিন রক্ষার কারণে সেরকম একটা কিছু করব বিশ্বাস করার জন্য শিক্ষা দীক্ষাহীন মুসলমান সম্প্রদায়ের মানুষেরা যেন তৈরি হয়েই ছিল। মাওলা বক্স, শিক্ষাহীন সংস্কৃতিহীন মুসলমান সম্প্রদায়ের মানুষের মনে এক ধরনের ভিন্ন রকম অনুভূতি কাজ করে যাচ্ছিল। তোমাকে বলেছি, গ্রামের শিক্ষা দীক্ষায় অর্থ প্রতিপত্তিতে হিন্দু সম্প্রদায়ের লোকেরা অনেকাংশে এগিয়েছিল। গ্রামের ডাক্তার কবিরাজরা ছিল হিন্দু, রোগীরা মুসলমান, উকিল মোক্তার হিন্দু, মক্কেল মুসলমান, মহাজন হিন্দু, খাতক মুসলমান, জমিদার হিন্দু, প্রজা মুসলমান। অবশ্য উভয় সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট গরিব খেটে খাওয়া মানুষ ছিল। হিন্দু মুসলমানের বিরোধ বিভেদ নিয়ে চিন্তা করার চাইতে পেট চালানোর সমস্যায় ছিল তাদের প্রবল সমস্যা। তবু আমি বলবো মাওলা বক্স, ধর্ম বড় অদ্ভুত জিনিস। দেখা গেছে কোনো সময় মানুষকে অমানুষ পাষণ্ডের ভূমিকায় নামাতে ধর্ম যথেষ্ট রকম অনুপ্রেরণা দিয়েছে। গ্রামের মানুষ আমাকে একরকম মাথায় করে নাচতে আরম্ভ করল। লোকের কথা শুনে শুনে নিজেও বিশ্বাস করে বসলাম আমি নিজে একজন বড় মাপের মানুষ। আমার রক্তের মধ্যে নিশ্চয়ই আলাদা কোনো উপাদান আছে, নইলে মানুষ আমাকে নিয়ে এত হইচই করবে কেন? আসল কথা কি জানো মাওলা বক্স, গ্রামের অশিক্ষিত গরিব মুসলমান চাষা সম্পূর্ণ হিন্দুদের কাছ থেকে এত বেশি লাথি ঝাঁটা খেয়েছে, তারা মনের অবচেতনে এরকম একটা সুযোগের প্রতীক্ষা করছিল। হিন্দু সম্প্রদায়ের বুঝদার লোকেরা কখনো মুসলমান সম্প্রদায়ের মানুষের মনের খবর নেয়ার প্রয়োজন বোধ করেনি। হেডমাস্টার মশাই এই ব্যাপারটার সম্বন্ধে যথেষ্ট সতর্ক এবং সচেতন ছিলেন, কিন্তু সমাজে এমন মানুষের সংখ্যা কতজন? তুমি এক বস্তা চিনি ঢেলে দিয়ে বুড়িগঙ্গার পানি যদি মিষ্টি করতে চাও, বুড়িগঙ্গার পানি কখনো মিষ্টি হবে না, মাঝখান থেকে তোমার চিনিটাই নষ্ট হবে। এই সময় আব্দুল বাকির আমার উপর কিছুটা বিরূপ ধারণা হওয়া অস্বাভাবিক নয়। স্কুলের গোটা ঘটনার নায়ক সে, অথচ লোকজন আমাকে বীরের আসনে বসিয়েছে। আমি কি করব মাওলা বক্স, স্বর্গগত বাবার নাম ডাক এবং কাটাখালী সৈয়দ বাড়ির নাতি হওয়ার জন্যে আমি তো দায়ী নই।
সব কিছু করেছে সে, অথচ নামটা তেমন প্রচারিত হচ্ছে না। ভেতরে ভেতরে প্রচণ্ড একটা অস্বস্তিতে ভুগছিল। মানুষের খারাপ কাজটিও যখন ভালো বলে সামাজিক স্বীকৃতি লাভ করে, অধিকতর খারাপ কাজ করার জন্য তখন সে অস্থির হয়ে ওঠে। বাকির মনেরও সেই অবস্থা। শুধুমাত্র কুলদাবাবুর মাথার উপর প্রস্রাব করেই সে সন্তুষ্ট ছিল না। আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক কোনো কর্ম সম্পাদন করার জন্য মনে মনে সংকল্প গ্রহণ করেছিল। একদিন সন্ধেবেলা ফাজিলপুর গ্রামের হাট থেকে আমি আর বাকি ফিরছিলাম। গ্রামে ঢুকতে কিছুটা বিলের পথ পার হয়ে আসতে হয়। নির্জন বিলে নামার পর বাকি আমার কাঁধে হাত রেখে বলল, ফাজলি ইলাহি, এই হারামজাদা হেডমাস্টারকে শাস্তি না দিলে তো আর চলছে না। দেখলে তো ব্যাটা আমাদেরকে কেমন করে স্কুল থেকে বের করে দিল। আমি ধরে নিয়েছিলাম সব কিছু চুকে বুকে গেছে। বাকি বিষয়টিকে আরও এগিয়ে নিতে চাই। আমরা অপরাধ করেছি এবং শাস্তি পেয়েছি, আর কি করার থাকতে পারে? ধরে নিয়েছিলাম এখানে সব কিছু নিষ্পত্তি হয়ে গেছে। তবু বাকির মনে কি আছে জানার জন্য জিজ্ঞেস করলাম, তুমি কি করতে চাও? সে বিলের পথে কেউ ছিল না, তবু বাকি আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, চলো সুমন্দির পোলার ঘরে আগুন দেই। আগুন দেবে? আমি শিউরে উঠলাম।